কোরবানি ঈদকে সামনে রেখে বিশাল দেহি শার্টটির দাম হাঁকানো হয়েছে 20 লাখ টাকা। নাম তার কালাপাহাড়। দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক বিশালাকার গরু থাকলেও একদিক থেকে কালাপাহাড় অনন্য। সে বেড়ে উঠেছে কারাগারের মধ্যে, জন্ম সেখানেই। জেল সুপারের শখের খামারের সবচেয়ে বড় সদস্য এই কালাপাহাড়। একজন জেল সুপার কারাগারের ভেতরে গরুর খামার করেছেন। অবাক করা ঘটনাটি এখানেই শেষ নয়। জানা যায়, ওই খামার দেখাশোনা করছেন কারাগারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা সরকারি কর্মচারীরা। সরকারি দফতরের ব্যারাকে বিক্রির উদ্দেশ্যে এভাবে পশু পালন এবং সেই পশু দেখভালে সরকারের বেতনভুক্ত কর্মচারীকে দায়িত্ব দেওয়া কতটুকু যৌক্তিক, এমন প্রশ্ন উঠেছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। খামার তৈরি করে গরু পালনের এই ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জ জেলা কারাগারে। সেখানকার জেল সুপার মোহাম্মদ বজলুর রশিদ দায়িত্ব নেয়ার শুরু থেকেই খামার পরিচালনা করে আসছেন। খামারটিতে আছে কালা পাহাড় সহ 3টি গরু। এদেরকে খাবার খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো এবং খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত রয়েছেন 8 থেকে 10 জন সরকারি কর্মচারী। গরুটা আমাদের আমার স্যার আর কি, আমাদের স্যার জেল সুপার স্যার, সে অতি শখের এই গরুটা লালন পালন করছে এবং তার দিক নির্দেশনাই আমরা, সে দিক নির্দেশনা দিছে, আমরা এই গরুটা তার অনুযায়ী আমরা লালন পালন করছি এবং তার মানে সবসময় সে মানে দেখছে আইসা এই গরুটা কি খাচ্ছে না খাচ্ছে, সব দিক নির্দেশনা তার আর কি, এবং স্যার খুব সৌখিনভাবে সে এটা লালন পালন করেছে। আমাদের এই কালা পাহাড় গরুটার দাম চাচ্ছি 20 লক্ষ টাকা। ইতিমধ্যে অনেকে আসছে, দেখতেছে, দেখে দাম বলতেছে, প্রায় 10 লক্ষ টাকার মতো দাম হয়েছে। তো আরো যদি কেউ আসে দেখে দামটা দামি করবে, দামটা মূলত আলোচনা সাপেক্ষে বলা হবে আর কি। এটা নির্ধারিত দাম না, তবে আমরা দামটা চাচ্ছি 20 লক্ষ টাকার মতো। এটার আমি এই ভুট্টা ভুসি কুড়া এবং রাসায়নিক গাছ, যে গাছগুলো আছে আমরা এই গাছগুলো খাওয়াই, আর গরুটাকে আমি আপনার 3 বেলা গোসল দেওয়াই। গোসল দেওয়ানোর সাথে সাথে গরুটার মানে অনেক যত্ন যত্ন করতেছি, আলহামদুলিল্লাহ গরুটা অনেক শান্তশিষ্ট ভালো। জেলখানায় কর্মরত কারারক্ষী, নিরাপত্তা কর্মী সহ অন্যান্যদের দিয়ে ব্যক্তিগত খামার পরিচালনার বিষয়ে জানতে মুন্সিগঞ্জের জেল সুপার মোহাম্মদ বজলুর রশিদকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি। ফোন করে সাড়া পাওয়া যায়নি জেলা প্রশাসকের কাছ থেকেও। তবে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান। কারার বিষয়টা তো মনে করেন আমাদের না আর কি, কারার বিষয়টা তো আলাদা ডিপার্টমেন্ট। খোঁজ নিয়ে জানা যায়, মুন্সিগঞ্জের জেল সুপার মোহাম্মদ বজলুর রশিদ যেখানেই দায়িত্ব পালন করেছেন সেখানেই গরুর খামার করেছেন। 2007 সালে ঝালকাঠি কারাগারে থাকার সময় সেখানে গরুর খামার করেছেন তিনি। পরে কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপার হিসেবে যোগ দিয়েও একই কাজ করেছেন। এভাবে খামার করে আয় করছেন হাজার হাজার টাকা। সাইদ রহমান, কালবেলা।